तला चुपे चुपे पालना तारे बाकी तला বাবার কয়টা ছেলে বলতো কেন এই তো আমি আর ভাইয়া তুই যদি বেশামাল হস তাহলে ভাইয়া আছে না আর তাছাড়া তুই আছিস তো বেশি পাকা বেশি ওস্তাদ ও কি এই বাড়িটা বিক্রি করতে চায় না সে তো অবশ্য ভাবে ভাইটি বল ভাইটি বল তাড়াতাড়ি ভাইটি বল গায়ে কাছে ওরা চায় এই বাড়িটা ভাড়া দিয়ে দিবে এই বাড়ি ভাড়া দিবার ওরা কে কেন ওরাই তো সব ফজলি তো করে সেই বাড়িটা উমা তো জায়গাটা তোমাকে না এই স্টুপিড তোমাকে না মানা করলাম আই হেট স্মোকিং এবারের মতো ছেড়ে দিলাম বাট নেক্সট টাইম বি কেয়ারফুল তুই কি ভুলে গেছিস কি আমার সেই সিন্ধুকের কথা হিন্দু আচ্ছা তোমার কি মনে আছে আচ্ছা তুমি আগে ওইখানে গিয়ে বসো তো আর একটা জরুরি কথা বলছি শোনো না আমার কাজ শেষ করাটাও কিন্তু আমার কাছে জরুরি যাও বলছিলাম ওই বর্জার টাকা পয়সার কথা বলছিল আরে দূর এগুলো সব পাগলামি আচ্ছা বয়স হয়েছে বর্তার শরীরটাও খারাপ মাথাটাও তো বিগড়েছে তা সেটা না তোমার কি কোনো সিন্ধু পরে সিন্ধু কিসের সিন্ধু বলছিলাম আচ্ছা আমাদের কি কখনো কোনো সিন্ধু ছিল ছিল তো একখান আমার বাপের বাড়ি থেকে দেওয়া সেটা তো তুমি ঢাকায় এনে বিক্রি করে দিলে আমার মরা বাপের একমাত্র স্মৃতি কি সব উল্টা পাল্টা আমি জানতে যাচ্ছি আমাদের কখনো কোনো সিন্ধুক ছিল কি না আর তো কোনো সিন্ধুক ছিল না বর্দা বড়বাড়ির কাছে দেখিনি তো কোনো দিন তাহলে বর্দা যে বলল কি হ্যাঁ না ওই এর সিন্ধুক কেনার কথা বলছি কেন তুমি এসব করলা হ্যাঁ খেলা 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 কিসের খেলা আরে জীবনটাই তো একটা খেলা শেষ বয়সে এসে তুমি তোমার নিজের মান ইজ্জত খোয়াতেছ না এমন ভাবে ইজ্জতের কথা বলতিছ যে আমি ইজ্জত আমার একেবারে লাফাচ্ছে আরে বাবা ভাই ভাই এরাম ঝগড়াঝাটি হয়েই থাকে আমার সঙ্গে তো ঝগড়া হয় নাই ওরা আমার কষ্ট দিচ্ছে ওদের জন্য আমি সারা জীবন করেছি তার ঋণ পরিশোধ করেছি শহরের লোক তো
তুমি গিরাম থেকে শহরে আসলা কেন? দেখতি এখনো দেখা শেষ হয়নি বুঝলি? দেখা এখনো শেষ হয় নাই, অনেক বাকি আছে। এতদিন তো আমি দেখেছি, এবার আমি ওদের দেখাতে চাই। কি দেখাতে চাও? দেখবা দেখবা, সময় হলে সবই দেখবা। তোমার মাথাটা না একেবারে নষ্ট হয়ে গেছে। আমার মাথা ঠিকই আছে, একেবারে পরিষ্কার ফকফকা। এইবার আমি সবকিছু শেষ দেখতে চাই, এমনকি আমার নিজেরও। তাই বলে তো সরি, আমি না একটু পরে আসছি। কিছু বলবা? জি বর্দা, একটা বিষয় নিয়ে। বইসে বলো। আলাদা হবার চাও, আলাদা সংসার, আলাদা বাড়ি। আমি এসব বিষয়ে কিছু বলতে আসিনি। তাহলে তুমি তো বেশি বেশি করতেছ। আমার উপর রাগ করেছে? হ্যাঁ, কি বলতে এসেছিলে তাই বলো। আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছিলেন? আসলে আমরা বলতেছিলাম, এত সকাল সকাল কোথা থেকে ফিরলি? এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। রাতে বাড়ি ছিলে না? ছিলাম। বসে গেল। মন খারাপ কেন? এই যে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস, বিদেশে যাওয়া হয়নি বলে একেবারেই ভেঙে পড়েছিস। তাহলে বাবা, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, তুই যদি নিজে কষ্ট পাস তাহলে কি আমার কষ্ট পাওয়া হয় না? আর আমি তো সারা জীবন কষ্ট পেয়েছি, সে কারণে তো আরো বেশি খারাপ লাগছে। আই এম অল রাইট, আমার কোনো অসুবিধা নেই। শোন, জীবন একটু একটু বুঝিস, মানুষের সঙ্গে জীবনের লড়াই হয়, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। বাবা, আমি আর পারছি না। তোর এমন কি বয়স হলো যে এর মধ্যেই ক্লান্তি এসে গেল? বাবা, আমি আর লেখাপড়া করতে চাই না। নবীন! হ্যাঁ বাবা। ভাবি কি করছো? দাও এটা আমি ঠিক করে দিই। ভাবি জানো নাকি, বরদা বলছিল যে কি বলতেছিল? তুমি আবার যেন খেপে যেও না, নিজের কানে তো শুনিনি অন্যের মুখে শোনা। ঠিক কিনা সেটা অবশ্য ভেবে দেখতে হবে। কে বলছে? মেজো? হ, বলছিল যে বরদা নাকি কি বলছিল যে একটা সিন্ধুক। সিন্ধুক? কিসের সিন্ধুক গো ভাবি? কিসের সিন্ধুক? তুমি মনে হচ্ছে আমার কাছে কি যেন একটা লুকোতে চাচ্ছ। লুকোছি? আমি এবার কি লুকোবো? লুকোবার কি আছে? না, বরদা বলছিল, আমার মনে হয় বরদা তার স্বপ্নের কথা বলতেছিল। ওই বরদা, তোমার বরদা আমাকে বিয়ের সময় আমার একটা সিন্ধুক কিনে দিয়েছিল। ওই 71-এর যুদ্ধের সময় সিন্ধুকটা হারিয়ে গেছে। এই তোমার বরদা মাঝে মাঝে এটা এই সিন্ধুকটা স্বপ্নে দেখে, তো ওই সেই কথা বোধ হয় স্বপ্নের কথা বলতেছিল মনে হয়। না না, বরদা বলছিল যে একটা সিন্ধুক কিনতে চায়। কিসের সিন্ধুক ভাবি? কি ব্যাপার, তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ? না মানে হবে নাই বা কেন, তুমি তো আর আমাদের সাথী না, আলাদা থাকতে চাও তোমরা?
কি আমার লাঠিটার কি করলি? মনে আছে? মনে থাকলে তো চলবে না, উডা আমার লাগবি। টাকা পয়সার দরকার হলি আমারে বলিস। আচ্ছা টাকা পয়সার কথা তোমার আমি কিছু বলিছি, তুই বলবি কেন? আমি বলতেছি এখানে বসে কি ভাবতেছিস? কিছু না। তুই কিছু না বললি তো হবে না, আমি জানি তুই টাকা পয়সার কথা ভাবতেছিস। আচ্ছা বর্দা, ওই যে ব্যবসাটা ওইটা আমি করতেছি না, আমার টাকা পয়সার দরকার নাই। না না, তোর টাকা না, আমার টাকার কথা। তো তোমার টাকা নিয়ে আমি ভাবতে যাব কেন? আমার টাকা তোর টাকা না, আসিস কে? শোনো, এতক্ষণ দুইজনে মিলে টাকা পয়সার কথাই বলতেছি, আমার কাছে ওই টাকা পয়সার কোনো মূল্য নাই। আমার কাছে অনেক মূল্য, আমার কাছে ওটা অমূল্য। সিন্দুকটার কথা মনে পড়িছে না? ওই যে টাকা ভরা সিন্ধুক, টাকা ভরা সিন্ধুক, ওটা মনে পড়ে নাই? মনে পড়েছে তোর? মেলা টাকা ওই সিন্ধুকটা, ওই টাকা ভরা সিন্ধুকটা আমি তুলে দিয়ে যাব। বর্দা, জানি তুই নিতে চাস না, তুই কোনোদিন নিতে চাস নাই, কিন্তু সিন্ধুকটা দেখলে, ওই টাকা ভরা সিন্ধুকটা দেখলে তুই নিতে চাবি। হ্যাঁ, এমনকি আমারে সরায় দিয়ে হলেও। আচ্ছা বর্দা, একটা ফেক বিষয় নিয়ে তুমি কি শুরু করলে বলো তো? আচ্ছা শোনো, তোমার সে মহামূল্যবান সিন্ধুকটা কোন কোন সিন্ধুক? বলো। তুমি আমাকে ওভাবে কথাগুলো বললে কেন? ফজলু যা বলেছে আমি তাই বলেছি, তার থেকে একটা শব্দও বেশি বলিনি। কিন্তু আমি তো তোমাদেরকে কিছু বলিনি। তুমি এমনিও বলতে না। মানে তুমি কি আমার সাথে ঝগড়া করতে এসো? ছি ভাবি, তাহলে তোমরা সবাই মিলে আমাকে এমন দূরে ঠেলে দিচ্ছ কেন? তুমি তো আপন হতে চাওনি, চালি পারে আলাদা থাকার কথা বলতে পারতে না। আচ্ছা ভাবি, একটা মেয়ে যদি তার নিজের মতো করে একটা সংসার চায়, সেটা কি তার দোষ? হ্যাঁ দোষ। কেন? কই, বড় ভাবি, আমি আমরা তো এরম ভাবে ভাবিনি। তার মানে তোমরা নিজেরা যেটা করতে পারছো না সেটা করতে চাওয়াটাই আমার সবচেয়ে বড় অপরাধ। কি হলো, এখন কিছু বলছো না যে? দেখো, এইসব বিষয় নিয়ে তোমার সাথে আমি আর কথা বলতে চাই না। একদিনেই তোমরা আমাকে কেমন পর করে দিলে, সবাই আমাকে এড়িয়ে চলছো, সবাই মিলে আমার কাছে কি একটা গোপন করছো। দেখো কেয়া, যেটা গোপন করা হচ্ছে সেটা তোমার না জানলেও চলবে। কেন, আমি এই পরিবারের কেউ না? সরি,
আমার স্বামীর টাকায় যদি সংসার চলত আমিও এরকম কথা বলতে পারতাম। কোথায় যাচ্ছিস? বাইরে। আমারে তোর সাথে নিয়ে যাবি? না চাচা, আমি অনেক দূরে যাব। তোর বিদেশ যাওয়ার কি হলো রে? ও তুমি এখনো জানো না, ওটা তো ক্যান্সেল হয়ে গেছে। কেন? সময় মতো টাকা পাঠাতে পারিনি। এটা কোনো কথা হলো? সামান্য কটা টাকার জন্যে? এই তোর বাপ চাচারা কি করে রে? যা যা করতে পারে না তাই করে। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোরে টাকা দেব। আমি এখন চলি চাচা। বিশ্বাস করলি না? এখন আর দরকার নেই, চলি। দেখিস আমার যাবার জন্য একটা ভালো পাত্র পাওয়া যায় কিনা। আমি কেন সিন্দুক নিয়ে তুমি আমার মিথ্যে কথা বলো? তুমি এখন সেখানেই আটকে আছো। সত্যি করে বলো তো, আসলে ঘটনাটা কি? বললাম তো, তুমি ঠিক বলো নাই। আমি বড় ভাবির কাছে সব শুনেছি। তাহলে তো শুনেছি আর কি? তবু তুমি বলোই না। কেন কেন? তোমার বড় ভাবির আমি বিশ্বাস করি না। মুখে যা আসে তাই বলবে কেন? আমার এই সবাই যে বিশ্বাস করতে হবে, তাহলে তুমি বলছো না কেন? বর্দার শরীর খারাপ, কি বলতে কি বলেছে, আর তাই নিয়ে সারা বাড়ি একটা হইচই বাঁধিয়ে দিয়েছে। আমার মনে হয় এর মধ্যে অন্য কোনো ঘটনা আছে। তাতে তোমার কি? আমার জানতে ইচ্ছে করে। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি এবার একটু বাড়াবাড়ি করতে চাচ্ছি। আমি যে কত ভালো এইটা এবার সবারে প্রমাণ দিতে হবে। আচ্ছা, তুমি সবসময় আমার সঙ্গে এরকম রাগ করো কেন বলো তো? আমার তো অবস্থা এখন, তো আমার পাশে তোমারই সবচেয়ে বেশি থাকা দরকার। কিরা ভাবি, তোমরা কি শুয়ে পড়েছো?
এত রাত জেগে আছো, ফজলু এখনো ফেরে না? আর শোনো, এই ফজলু আলী পরে আমার সঙ্গে একটু দেখা করতে বললো তো, আইজ আমি ওরে খুব ভালো করে ধরে। আর তুমি থামো তো, তুমি কিছু বলবা? আমি একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি তো শ্বশুর শাশুড়িকে দেখিনি, দেখেছি আপনাদের। তাই আপনাদের কাছে অন্তত পরিষ্কার থাকতে চাই। এখনই বলতে হবে? আমি বলতে চাই। আর ঠিক আছে, চুপ করে গেলে বল বল বল। বলতে দাও না। মেজো ভাবি নিশ্চয়ই বলেছে আমি আলাদা হয়ে যেতে চাই। মেজো এইরকম কি জানি একটা বলতেছিল। কথাটা যতখানি সত্যি ততখানি মিথ্যাও। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি আলাদা হতে চাই এটা ঠিক, কিন্তু সেটা আমি একা চাই না, ফজলুও চায়। তাহলে দোষটা আমার একার হচ্ছে কেন? আমরা তো মানে দোষ দিছি না, দোষ দাওনি, কেউ কিছু বলোনি, কিন্তু সবাই মিলে আমাকে এড়িয়ে চলছে। আচ্ছা, আমি তো কারোর সাথে ঝগড়া করে চলে যেতে চাইছি। আচ্ছা, আমরা কে এড়িয়ে গেছি বলো? ভাবি, আজকে সকালবেলা তোমরা আমাকে দেখে চুপ করে যাওনি, যখন তোমরা ওই সিন্দুর টিন্দুর কিসব নিয়ে কথা বলছে। সমস্যাটা বুঝতে পেরেছি। আমার কাছে একটা পুরনো সিন্দুক আছে, বুঝছো? এই সিন্দুকটা আমি এতদিন লুকিয়ে রেখেছিলাম। সিন্দুকটায় সোনা দানা ভরা সিন্ধুক। দেখতে যাও, আমি তোমার দেখা কাউকে বলতে পারা না।